গেল তিন বছর ধরে অসহায় দরিদ্রদের মাঝে ইফতার বিতরণ করছে স্বেচ্ছাসেবক লীগ। এরই ধারাবাহিকতায় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুমন শিকদারের নেতৃত্বে এবার অন্তত 250 হতদরিদ্র মানুষকে ইফতার দিয়েছে সংগঠনটি। বিকেল 5টা থেকে শুরু হয় গরিব দিনমজুরদের আনাগোনা। এই সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল পারভেজ রাজা, দপ্তর সম্পাদক শাকিল অপুসহ স্বেচ্ছাসেবক লীগের জেলার নেতৃবৃন্দ। এই উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান দলটির নেতারা।